হ্যাঁ আছে সবাই আমি তাহমিন আবারও চলে এলাম লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক ওখান থেকে শুরু করলাম তো এই তো লাস্ট ভিডিও আমার রান্না করা চিকেন পালক পনির তো এগুলো হচ্ছে আমি রান্না করেছিলাম আমার পাশে গেস্ট আসবে সেই জন্য আর এখানে হচ্ছে বিফ স্টেক রিপস আর কি বলে ল্যাম্পচপ তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড মাখায় রেখে দিছে সো মানে অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমার হাজব্যান্ড করছে তার ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য যে স্টেক বানায় মানে মানে খাবে ওরা সবাই সো আমি সাথে আমি ওগুলো রান্না করেছিলাম যে শুধু স্টেক থাকবে আছে ওগুলোই থাকুক ওগুলোই থাকুক তো এই তো আমার হাজবেন্ডরা তৈরি করছে কিন্তু আসলে স্টেকটাই সবাই খাইছে এত মজার ছিল আমার খাওয়াকেও মানে ঠিক খাওয়া আসলে টাচও করা হয় নাই ওর খাওয়াটাই মানে ওর স্টেক ওর রিপস এবং ল্যাম্পচপ মাখানোটাই এত মজা হয়েছে এত মজা তো কি কি দিছো বলো আমি তো ভুলে গেলাম ব্ল্যাক পেপার গার্লিক পেপার সল্ট আর সবার শেষে তোমার সিজনিংটা দিব না এবি আমুরি

আমার দিকে তাকাও হ্যাঁ আমার দিকে হ্যাঁ ধরে রাখ অনেক ভারী নাকি জল আর এই পাশে আমি একটু অ্যাপল সালাদ তৈরি করছি অ্যাপল চিক পিস কাঁচামরিচ পেঁয়াজ এই ইটালিয়ান এই ড্রেসিংটা তারপর ম্যারোনিস দিব একটু চিনি

Yeah. যে বলে না রাই আমাকে কিছু বলো আর এই সালাদটা তৈরি করে দেখবেন আমার এই সালাদের প্রশংসা আমি অনেক শুনি এটা আমার নিজস্ব রেসিপি আমি কাউকে ফলো করে বানাই না আমার নিজের মন করা রেসিপি কিন্তু এটা আসলে খুব ইজি রেসিপি এবং সবাই জানে আমি এটা পারবে কিন্তু যে যেভাবে বানায় আর কি কিন্তু অ্যাপেল আর চিক পিস অবশ্যই ট্রাই করবেন তো সাথে ছিল আমার আমি পাস্তাও তৈরি করেছিলাম জাস্ট বাচ্চারাদের জন্য ক্রিম চিজ সরি মজরালা চিজ দিয়ে পাস্তা সিদ্ধ করে জাস্ট গার্লিক পেপার ব্ল্যাক পেপার গার্লিক পাউডার ব্ল্যাক পেপার সল্ট দিয়ে তো এই তো আমার সব খাবারগুলো মঞ্জু ভাই চলে যাবে এটা আসলে খুব মন মানে আমাদের মানে দুঃখের জন্য দুঃখের একটা সংবাদ কিন্তু কেয়ার করা উনি যাবে ওনার জব ওইখানে নতুনভাবে আবার লাইভ শুরু করবে উনি তো প্রথমে হিস্টরি ছিল তারপরে আবার ডাল হাসে ছিল তারপরে আবার হিস্টার আবার এখন ডাল হাসত এভাবেই উনি আর কি মানে এপাশ ওই পাশ করতেছে তো যাই হোক উনি গেছে একদিকে ভালোই হয়েছে আমরা এখন যে আমরা ওনার উনি আবার সেই ড্যানিসে জয়েন করছে তো আমরা গেলে আবার ওনার ওখানে দিয়ে নাস্তা করতে পারবো খাওয়া দাওয়া করতে পারবো তো এই হচ্ছে আমার ম্যাঙ্গো কেক ভিতরে ম্যাঙ্গো ক্রিম চিজ দেওয়া আর উপরে একটু ডেকোরেট করা ক্রিম চিজ আর ম্যাঙ্গো দিয়ে তো এই তো আমার হাজব্যান্ডের সম্পূর্ণ খাবার এখানে মঞ্জু ভাই চলে আসছে বাবু ভাই চলে আসছে আরেকটা ভাইয়া আসবে এসান ভাইয়া মাই গড কত এত মজার স্টেক দেখেন ভাই নিজে বলতেছে যে ইজিলি কেটে যাচ্ছিল সাথে ছিল হালা আর পটেটো বেগ যেটা আমার বাবু হের ওয়াইফ নিয়ে আসছিল এই দেখেন কি মজার আমাদের যে রিপস এবং ল্যাম্পচপ এগুলো কিন্তু আগেই খাওয়া শেষ হয়ে গেছে ওগুলোর ভিডিও আমি করতে পারি নাই যখন বার্বিকি কি হচ্ছিল সেটার ভিডিওটাও আমি করতে পারি নাই ঠিক আছে সব লবণ টবন একদম পারফেক্ট Bitmillayala. <laughs> 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 can I eat the I am cake to kite. This wait, wait This is my cake. <laughs> this is mango cake made by me. <laughs> and me? <laughs> and you too? তো এই ছিল আজকের ভিডিও মঞ্জু ভাইকে বিদায় জানানোর ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো মঞ্জু ভাই অল দ্য বেস্ট টু ইউ অনেক 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 ভালো থাকেন অ্যান্ড আমরা আপনার সাথে দেখা করতে আসবো আল্লাহ